আমাদের অনুকূটি ডিস্ট্রিক্ট থেকে সৈকত শর্মা স্যার একাডেমি মার্শাল আর্ট একাডেমি মার্শাল আর্ট একাডেমি থেকে সজল শব্দকর উত্তরপ্রদেশে গিয়ে খেলতে গিয়েছিল। ওখান থেকে সিলভার সেকেন্ড প্রাইজ এনেছে। আমরা চাই আমাদের ডিস্ট্রিক্টের সব বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এখনকার দিনে মেয়েদের যে একটা নজরকার, এই মেয়ে এইগুলো মেয়েদের জন্য খুব ভালো। আর আমরা চাই যেমন আমাদের ছেলে মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছি, আপনারা সবাই এগিয়ে আমাদের সাথে সহযোগিতা করুন আর সবাই পাশে থাকবেন, সুব্রত শর্মা স্যারকে এগিয়ে দিতে সাহায্য করুন। তিন বছর থেকে আগের বারও গেছিল হায়দ্রাবাদ, সেখানেও দিচ্ছে, তারপরেও এখানে নিয়োগ করা হয়েছে। তারপরেও আমরা সুব্রত শর্মাদের টিচার ফাইনালি আমরা চেষ্টা করছি, এখন তো আমরা কিছু করতে পারি না, অর্থ সামর্থ্য দুর্বল, ঠিক মতন করলে হয় টাকা ওঠার জন্য তার একটু আপনার পেতে আমরা সুবিধা হয়। টিচার যাত্রায় কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমরা অনেক ভালো, বা পাড়াও আমরা পাড়া দু একজন সাহায্য করছে, তারাও একটু আমাদের সাহায্য করতে দেখে খুব খুশি পারতাম। আপনার নামটা? আমার নাম গুণেন্দ্র শব্দ, গুণেন্দ্র শব্দ হল কাবুগুড়া বাড়ি। কোন নাম? সজল চন্দ্র। কবে গিয়েছিলে খেলতে? ২৯ তারিখ গত মাসের। কোথায় গিয়ে খেলেছো? উত্তরাখণ্ড দেরাদুন পেডিক গ্রাউন্ড। কি গ্রাউন্ড? পেডিক গ্রাউন্ড। পেডিক গ্রাউন্ড কি খেলা খেলেছো? ট্র্যাঙ্কেশন ফুল কন্টাক্ট ফাইট। কি স্থান অধিকার করেছে এখানে খেলাতে গিয়ে? সিলভার মেডেল। সিলভার পেয়েছেন। তো তোমার যে এই সাফল্য বা এটার জন্য কাকে মানে ধন্যবাদ জানাবে, এই সাফল্যের পেছনে কার অবদান বেশি রয়েছে? আমার স্যারের অবদান বেশি। স্যারের নাম কি? নাম সুব্রত শর্মা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালুগুড়া পাঁচ নম্বর গ্রাম। কি বার্তা দিবে তোমার এই? আমি তো চাই আমার লাখান আরও কিছু স্লোগান বাড়ুক, বা যারা আছে তারা খেলুক, বই স্লোগান আছে খেলতে পারেন না বা ইয়েতে পারেন না, যারা যারা খেলাইছে আমরা এখানে একাডেমি তৈরি যোগান করতে পারে, এখানে সব ছেলে মেয়ে অল গাইড শিখানিও আছে, সবকে শিখানিও আছে, এখানে খেটুকা লাগবে না। আমার লাখান আরও খোলা আছে না পুরো বা খেলো। একাডেমির নাম কি তোমার? একাডেমির নাম নেক্সট মার্শাল আর্ট এন্ড ক্যারাটে একাডেমি সুব্রত শর্মা। সুব্রত শর্মা কর্ণধর। এটা আমাদের কৈলাসহরে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা রয়েছে, কিন্তু তারা তাদের সেই সঠিক সুযোগ সুবিধা তারা পেয়ে ওঠে না। আমি মানে এটা দেখুন, আমাদের কৈলাসহরের সব নাগরিকদের তরফ থেকে আমি এইটুকুনি আপনাদের কাছে বিনীত মানে আগ্রহ করছি যে আপনারা প্লিজ একটু এগিয়ে আসেন, ছেলেদেরকে একটু সুযোগ সুবিধার ব্যবস্থা দেন। তারা অনেক মানে আর্থিক দিক থেকে বলুন বা সুযোগ সুবিধার দিক থেকে বলুন, সব দিক দিয়ে পিছিয়ে তারা। তারা যাতে একটু সামনে এগিয়ে আসতে পারে, মানে অন্তত এরা যদি আগে সামনের দিকে এগোতে পারে, তাহলে আমাদের কৈলাসহরের নাম কেন ভারতের নামও আমাদের আগে বেরিয়ে আসবে। অনেক ভালো ভালো ছেলেরা রয়েছে, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা রয়েছে আমাদের এখানে, কিন্তু একমাত্র তারা পিছিয়ে পড়ছে সুযোগ সুবিধার অভাবে। ঠিক আছে, একটু কাইন্ডলি আপনারা এগিয়ে আসুন।